এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, গত 3 অক্টোবর ভবানীপুর সহ 3 বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছিলেন নির্বাচন কমিশন। এই 3 বিধানসভা কেন্দ্রের সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে একদিক থেকে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার অপরদিকে লড়েছিলেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রবাল, যেখানে 3 অক্টোবর তার ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। 56,000 বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হওয়ার পরেই সেদিনে আরও 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে দেন তৃণমূল কংগ্রেস, যেখানে কিন্তু এর বিরুদ্ধে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সাহেব জানিয়ে দিলেন যে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটের কারণে কারচুপি করে, পশ্চিমবঙ্গে কোনো উপনির্বাচনের দরকার নেই। 2021 নির্বাচনেও তৃণমূল কংগ্রেস একাধিক ভোটে ছাপ্পা ভোট দিয়েছে, কারচুপি করেছে, করে জয়লাভ করেছে, তা না হলে তৃণমূল কংগ্রেস জিততে পারতো না, এমনটা কিন্তু অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রওয়াল, যেখানে তো অবশ্যই এবার এক ঐতিহাসিক জয় পেতে পারে রাজ্যের বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, আপনারা কি চান পশ্চিমবঙ্গের 3 বিধানসভা কেন্দ্রে কি উপনির্বাচন বাতিল করা উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।